স্যার বাইরে যাওয়ার পরে কথা বলি বাইরে চলে গেছি স্যার বাইরে যাওয়ার পরে যখন ভিটিমের মার সাথে কথা হলো ভিটিমের সাথে কথা বলতে গেছি তখনও যদি আমাদেরকে কেউ বলে এটা আমাদের সবসময় আছে যে ভাই এখন কথা বলবো না এই যে স্যার উপস্থিত আছেন উপকমিশনার স্যার ওনার কাছে আমি অসংখ্যবার এই জন্য দেখে গেছি উনি বলছেন যে এখন না পরে ওকে নো প্রবলেম আবার পরিচালক মহোদয় আছেন তার কাছেও আমরা গেছি এখন না পরে নো প্রবলেম উনি যদি আমাদেরকে ওনার কাছে আছেন ওনার যায় যদি বলতেন আর আমার পরে এখন গুলশান মেডিকেল কলেজে অধ্যক্ষের নেতৃত্বে ছয় সাংবাদিকের উপর হামলা উনি যা করলেন কি আমি আমার হাতে আমার বুক নেই ক্যামেরা সবাই উনি যা করলেন একজন শিক্ষার্থী আসলে র্যাগিংয়ের শিকার হয়েছে সেই খবরটাই আসলে আমরা এই কলেজে ছুটে আসি তারপরে প্রথমে আমরা ঢুকে যে ভুক্তভোগী যে শিক্ষার্থী আছে তার মায়ের বক্তব্য নেই তারপরে আমরা ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে যাই আসলে কী ঘটনা হয়েছিল সেটা জানতে এর কিছুক্ষণ পরই আসলে কলেজ অধ্যক্ষ তিনি তার দলবল সহ আসে এবং বলে যে কী করছেন এখানে আপনারা তখন আমরা বললাম যে আমরা আসলে ভুক্তভোগীর ইন্টারভিউ নিচ্ছি এরকম একটা ঘটনা ঘটেছে তো তখন উনি এবং ওনার সাঙ্গপাঙ্গরা বল রে ক্যামেরা অন রাখ দেখ তোদেরকে কী করি ঠাস করে রুটি ইন্টারভিউ নাও এইটা বললে তারপরে আমাদেরকে আমি চ্যানেল 24-এর রানা ভাই এবং এশিয়ান টেলিভিশনের ফিরোজ ভাই এবং আমাদের তিনটা চ্যানেলের যে ক্যামেরা পার্সন আছে আমাদের ক্যামেরা ভাঙচুর করা হয় এবং আমাদের উপরে হামলা করা হয় এবং আমাদেরকে মানে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং শেষে চেয়ার দিয়ে আমাদেরকে মারা হয় এবং সবশেষ অধ্যক্ষ দরজা থেকে বের হয়ে তার স্টুডেন্টদেরকে বলতে আসে এই ওরা কী করো ওদেরকে বের করো না কেন আপনি তারপরে আমাদেরকে বের করে তালাবদ্ধ করে দেওয়া হয় আসলে কী কারণে আমাদের উপর এরকম হঠাৎ করে সংবাদ সংগ্রহ করতে এসে তাও একজন অধ্যক্ষের কাছ থেকে আমাদের উপর আসলে হামলা হবে বিষয়টা আসলে আমরা নিজেরাই অবাক আমরা সিনিয়র যারা সাংবাদিকবৃন্দ আছে তাদের কাছে আমরা দাবি করছি যে বিষয়টা তারা দেখবে এবং এই ঘটনায় যাতে যারা জড়িত তদন্তের মাধ্যমে তারা যেন আইনের আওতায় আসে এটি আমাদের কথা মানে ক্যামেরা পার্সন রুহুল আমিনের উপর চেয়ার ছুরি মারছে এবং চেয়ার ছুরি মারছে ওই যে কলেজ অধ্যক্ষের সাথে সে ছিল উনিও শিক্ষক উনিও ডাক্তার এবং তিনি এখানে একদম সন্ত্রাসীর ভূমিকা মানে অবতীর্ণ হয়েছে তিনি যে একজন চিকিৎসক তিনি তার পক্ষে সব কিছুই সম্ভব এই আমার মনে হয় এই যে র্যাগিংয়ের ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য কলেজ অধ্যক্ষ এটা ইচ্ছাকৃতভাবে করে কারণ মানে তার প্রতিষ্ঠানে র্যাগিং হয়েছে এই কথাটা যদি বাইরে জানাজানি মিডিয়া জানাজানি হয় তাহলে তার বাপুর্তি ক্ষুণ্ণ হবে এবং সরকার যেহেতু এই র্যাগিংয়ের বিপরে সস্তা আমরা বরিশালের সাংবাদিক নেতৃত্ব প্রশাসন এবং মেডিকেল কলেজের যারা অধ্যক্ষ সহ যারা ছিলেন সকলকে নিয়ে আমরা বসেছি তারা নিজের দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা চেয়েছেন এবং অধ্যক্ষ নতুন এসেছেন উনি কারণে পরিচয় হয়ে গেছেন অন্য অন্য অধ্যক্ষর সাথে অন্যান্য শিক্ষক মেডিকেলের শিক্ষকরা ছিলেন তারাও ক্ষমা চেয়েছে এবং সাংবাদিক ছিল ভুল বুঝে গেছে এটি আমরা সকলকে বসেই একটি সমাধান করি সামনের দিনগুলোকে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে তারাও সতর্ক থাকবে এবং আমরা সাংবাদিক হওয়া পিছনে টান দাও আমি আমার যেই ডাক্তাররা খারাপ আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে তারা অলরেডি আমি ভবিষ্যতে আমরা সুন্দরভাবে এগিয়ে যাবো তারা আপনাদের আপনারা তারা তাদের ব্যবহারে আর কষ্ট পাবেন না এবং তারা নিজেরাও এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি বিব্রত ছিল এবং তারাও রাত্রে অনেক রাত্র পর্যন্ত এই হোস্টেলে ছিল হসপিটালে ছিল তারা পুরোপুরি আসলে এই ব্যাপারটা নিয়ে যে সুন্দরভাবে একটা কথা বলবে সেই অবস্থা তারাও ছিল না আমি তাদের পক্ষ থেকে তারা নিজেরাও আপনাদের আমরা একসাথে
এখানে আজকে সকালবেলায় সাংবাদিকরা যখন কাজ করতে এসেছিলেন তখন তারা বাধাপ্রাপ্ত হয়েছেন, কারো ক্যামেরা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমরা এখানে এসেছি, সাথে সাথে প্রিন্সিপাল মহোদয় সহ সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে কথা বলেছি। পরবর্তীতে দুপক্ষ আলোচনায় বসে কর্তৃপক্ষ যারা দুর্ব্যবহার করেছিলেন তারা বুঝতে পেরেছেন যে বিষয়টা আসলে এভাবে না হলেও সুযোগ ছিল, এরকমটা কোনো প্রয়োজন ছিল না। তো তারাও দুঃখ প্রকাশ করেছেন এবং হচ্ছে যে সাংবাদিকরাও তারা উভয়েই মোটামুটি বিষয়টাকে মীমাংসা হয়েছে, বেশ ভালো মীমাংসা হয়েছে এবং তারা অ্যাসিউরেন্স দিয়েছেন যে পরবর্তীতে যখন সাংবাদিকরা এখানে কোনো কাজ করতে আসবেন বা কোনো দায়িত্ব পালন করতে আসবেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে এটা খেয়াল রাখবেন।